I will be the Chief Minister of Karnataka. D.K. Shivakumar will be the only one Deputy CM of Karnataka. He will continue as a PCC President till the Parliament election is over. তবে আড়াই বছরের জন্য মুখ্যমন্ত্রী থাকবেন সিদ্ধারামাইয়া। অন্যদিকে নিজের পছন্দের ছটি মন্ত্রক শিবকুমারকে দেওয়া হতে পারে বলেই জানা যায়। এদিকে এদিন সন্ধে 7:30 নাগাদ জয়ী বিধায়কদের সঙ্গে বৈঠক করেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। আগামী 20 মে বেঙ্গালুরুতে শপথ গ্রহণ অনুষ্ঠান, 12:30 থেকে শুরু হবে অনুষ্ঠান। মুখ্যমন্ত্রী পদের জন্য 50-50 পন্থা বেছে নিয়েছে কংগ্রেস, অর্থাৎ 5 বছরের মেয়াদে 2.5 বছর মুখ্যমন্ত্রী পদে থাকবেন সিদ্ধারামাইয়া, আর বাকি 2.5 বছরের জন্য মুখ্যমন্ত্রী হবেন ডিকে শিবকুমার, এমনটাই সিদ্ধান্ত কংগ্রেসের। তবে লোকসভা পর্যন্ত দলের দায়িত্ব সামলাবেন শিবকুমারই। ইন্দ্রনীল ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।